আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো গ্রামের আরেকটা ব্লগ শেয়ার করছি আসার পরে কি করলাম। এটা হচ্ছে আসার পর আমি চেঞ্জ করলাম, তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। অনেক ক্ষুধা লেগেছে, তো কেউই খাওয়া দাওয়া করেনি আমাদের জন্য। তো এখানে হচ্ছে চাপিলা মাছ রান্না করা হয়েছে, অনেক টেস্টি ছিল। আর এটা হচ্ছে মুরগির মাংস, মাহিনের জন্য, ও তো মুরগি খেতে পছন্দ করে তাই আর কি। তো এখন খাওয়া দাওয়াটা করব সবাই একসাথে। এখন হচ্ছে বিকেলবেলা, তো খাওয়া দাওয়া করে হচ্ছে শুয়েছিলাম। মাহিন নিচে ক্রিকেট খেলতেছে, ওর সাথে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন ছাদে আসলাম। কি করবো আর, আশপাশটা একটু ঘুরে দেখি, অনেকদিন পর আসছি। ছাদের গাছগুলো সব শুকিয়ে গেছে, কোনো গাছ নেই। সব শুকিয়ে গেছে, কিভাবে শুকাইলো এগুলো, একটা গাছও নাই। এটা হইলো এতগুলো গাছ, একটা গাছও নাই। ওই ঘরটা হচ্ছে নতুন করা হয়েছে কয়েকদিন আগে। বাবা, একটা ঘটনা ঘটছে, একটা গাছও জীবিত নাই। এই বলটা হচ্ছে ঢাকার থেকে কিনে নিয়ে আসছে আসার সময়, এই যে এখনই হচ্ছে এগুলো উঠে যাচ্ছে, আর কতক্ষণ খেলতে পারবে কে জানে। পাল্লা না, দেখছো একটা গাছও নাই। এটা হইলো গাছগুলোর মনে হয় যত্ন করে নাই, প্রত্যেকটা গাছ মারা যাইতে পারে, এটা কিভাবে সম্ভব? দেখো না, পাতা জ্বললে তো, শুধু পাতা জ্বলবে, এটা তো শুকাই গেছে, এতে মনে হয় কখনো পানি দেয় নাই। এই জি, এটি মারাই গেছে, এটিতে পানি দেয় নাই মনে হয়। তা পাতা জ্বললে তো, শুধু পাতা জ্বরতো, এটি মরতো না। খুব আফসোস লাগলো। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার, এখানে আছে চিকেন বিরিয়ানি। আমি এখন মাহিনের জন্য নিয়ে যাবো, খেয়ে দেখি নি কেমন হয়েছে। তোমার বই কালেকশন গুলো দেখাইতে হবে। হ্যাঁ, তোমার তো অনেকগুলো বই। লেবুতে রস নাই এখন, লেবু খুবই কচি, লেবু কচি। বাচ্চা তোমার জন্য ভালো মাংস আনতে পারি নাই আমি। ভাল লাগে, এটা দেশি চালের মতো লাগতেছে।
বই বান্দার এবার বলো কম্পিউটারের কয়েকটি অংশের নাম বলো মাউস বলে কিবোর্ড তারপরে তিনটা তিনটা বলো তিনটা আরেকটা কই থেকে বানামু এখন মাউস কি তারপরে কিবোর্ড তারপর আরেকটা তো যে বলতে পারতাছি না মনিটর মনিটর সরি তিনটা হইছে শেষ সব উল্টা উল্টা উত্তর দিব টেলিভিশন থেকে আমরা কি উপকার পাই টেলিভিশন থেকে আমরা খবর দেখতে পাই সেটা অনেক উপকার হয় টেলিভিশন দেশের খবর পাই পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিদিনের খবর খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এত সুন্দর করে বলতে হয় না এত সুন্দর করে বলতে হয় না আমরা তো ওই যে টিভিতে খবর পাই দেশের বিভিন্ন খবর জানি এই সংক্ষেপে এটা বললেই চলে আচ্ছা এটা বলো আমি তো পরীক্ষা দিতেছি না বলো কোন কোন ফল সারা বছর পাওয়া যায় কোন কোন ফল সারা বছর পাওয়া যায় কলা পেঁপে তারপর তারপর আপেল আপেল হয় নাই জানি না ভুলে গেছি ডাব ডাব পারো নাই কিছুই পারি নাই দুইটা পারছো মাত্র রাতে ফুটে এমন চারটি ফুলের নাম বলো নাইট কুইন হাসনেয়ানা গন্ধরাজ এই তো বলছি তারপরে শিউলি দুইটা হয়েছে আর দুইটা হয় আর দুইটা হইল রজনীগন্ধা আর কামিনী সবগুলো ফুলই আমার পছন্দ আমার সাদা ফুল রাইতের সাদা ফুল তো সবচাইতে সুগন্ধি ফুল ওইদিন কামিনী ফুলটা ফুল দিলাম ইয়াতে বলো বলো কয় মাসে এক ঋতু আমাদের দেশের কি কয় মাসে এক ঋতু দুই মাসে এক ঋতু হ্যাঁ ছয় ঋতু ছয়টি দুই মাসে এক ঋতু হয় ইজি ছিল বলতে পারলে ইজি ছিল আচ্ছা এটা বলি এত এভাবে কি কেউ দেখলি সব উত্তর মুখস্থ করে ফেলতে পারে গুণ করে যে ফল পাওয়া যায় তাকে কি বলা হয় হ্যালো এভরিওয়ান এখন হচ্ছে বিকেল বেলা বিকেল বলতে শেষ বিকেল সন্ধ্যা হয়ে যাবে সারাদিন ঘরে ছিলাম এখন ছাদে একটু হাঁটাহাঁটি করি বিকেলের শব্দ শুনি যা রে যারে ওরে যারে পাখি পুরানো গানের মেলা শেষ হয়ে এলো বেলা বল তোর মিছি কেহেন বেদে রাখি আবার কি খুঁজতেছো তুমি তুমি এত খুঁজাখুঁজি করো কেন বাবা কি খুঁজো নিজেও বুঝি না আমি ছোটবেলার ব্যাট কাঠের ব্যাট ছিল এটা কে বানাইছিল কে বানাইবো তোমার মামা বানাইছে হয়তো নাহলে আর কে ওইটা কত ছোট তুইটা মনে হয় অনেক ছোটবেলা আজকে সারাদিন ছাদে উঠি নাই নিচে কাটাইছি আজকে অনেকদিন পর রোদে বসেছিলাম এটার বয়স হয়েছে এটা ভাঙবো না পুরোনো জিনিস দুটা ব্যবসা গেলাম
তুমি এত কিছু খোঁজাখুঁজি করো, প্লিজ এখন আর বের করো না, আমরা নিচে নেমে যাব তো। আজকে আর গোসল করা হয়নি, যেহেতু গতকাল করে এসেছিলাম, তো একটু ঠান্ডা ঠান্ডাই লাগতেছিল, কারণ ঢাকা থেকে গ্রামে একটু ঠান্ডা বেশি, সে কারণে আর গোসল করা হয়নি। আবার বেড, আচ্ছা দেখাচ্ছি। এই কাঠ কেন জমাইছে, এগুলো কি করবা? আচ্ছা বলো, তুমি বলবা তো। আমি বলবো কি বলবো এটা সম্পর্কে? আরে যখন কিনছি তখন ওটা তো আমি নিজেও ভুলে গেছি। আচ্ছা এটা হচ্ছে তোমার ছোটবেলার ব্যাট, তাই না? এটা দেখি বোঝা যাচ্ছে এটা অনেক ছোটবেলার হবে। হ্যাঁ এটা প্লাস্টিকের ব্যাট, এটার বল এখন আপাতত নাই, কারণ এটার অবস্থাই খারাপ, এটাই আহত অবস্থায় আছে। আচ্ছা যাই হোক, তাও তুমি খুঁজে বের করছো, এরপর কি? এটা হয়তো বা এমন এক সময় যখন হচ্ছে তোমার ওই ব্যাটগুলো ছিল না, অনেক কান্নাকাটি করছো, তার জন্য হচ্ছে এটা বানিয়ে দেওয়া হয়েছিল ইমিডিয়েটলি, কারণ তুমি যখন চাও শুরু করো তখন তোমার ওই জিনিসটা চাই চাই, তো সেই মুহূর্তে হচ্ছে এটা তোমার সান্ত্বনা পুরস্কার। খেলা তো যায়, আর তারপর হচ্ছে তুমি এই ব্যাটটা হয়তো বা কিনছো, না এটা কিনা ব্যাট, এটা এটা কিনছো, এটা দিয়ে অনেক খেলাই হয়েছে মোটামুটি বোঝাই যাচ্ছে, কারণ এটাতে কস্টিপ লাগানো আছে। আর সবচাইতে লাস্ট কিনছো এটা, কিন্তু এটাই ভেঙে গেছে। ও এটা হচ্ছে আমরা যখন কিছু কেনাকাটা করার জন্য গিয়েছিলাম তখনই নেওয়া হয়েছিল, বাট এটার হচ্ছে এখানে ভেঙে গেছে, সে কারণে হচ্ছে এখানে কাট লাগানো হয়েছে, তো এখন হচ্ছে মারাই যায় না, ভারী কম কিন্তু ধরতে সুবিধা না। এ হচ্ছে তোমার চারটা ব্যাটের স্টোরি, দুইটা হ্যান্ডেল, আর এটা দেখো শহীদ মিনার। এই তো তোমার ব্যাটের স্টোরি শেষ হয়ে গেল, তার সাথে সাথেই তোমার আরেকটা স্টোরি দিয়ে দেই, আরেকটা স্টোরি দিলাম। আরে বাবা, আমি আমি না পড়া যাই, ওই যে তোমার পটি করার। এটা ছিল তোমার ছোটবেলার পটি করার জিনিস, তোমাকে দেখাবো এখন, আমার নিচে নামতে হবে। আও আও, আজান হচ্ছে তো, এখন নিচে নামতে হবে। এবং এটাই কিন্তু লাস্ট, এরপর আর হবে না, এটার পর নেমে যাব। তাড়াতাড়ি করো, সবাই চলে গেছে। 1 2 3 চলো চলো চলো, খেলাধুলা শেষ, সোনার বাংলাদেশ। চলো আজকের মতো খেলাধুলা এখানেই সমাপ্ত। দুষ্টামি করে না বাচ্চা, দুষ্টামি করে না, দুষ্টামি করে নো। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, খারাপ লাগলে কোনো কিছু অবশ্যই ইগনোর করবেন, ক্ষমার চোখে দেখবেন, আর আমাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। তো পরবর্তী যে কোনো ব্লগ নিয়ে আবার হাজির হব, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।